তো শেষ হয়ে গেল এবছরের মতো সরস্বতী পুজোর বক্স কম্পিটিশান। আজ ছিল লাস্ট কম্পিটিশান সতীগেশ্বরে এবং দেউলিহাটে। তো আমি সতীগেশ্বরে ছিলাম, তো সতীগেশ্বরের কম্পিটিশানের পুরো ফুল কী কী সেট আপ ছিল থেকে শুরু করে কম্পিটিশান সমস্ত ভিডিও ছেড়েছি। তো কম্পিটিশানের ভিডিও ছেড়ে দিয়েছি, ভোরে সমস্ত সেট আপে বেরানোর ভিডিও ছেড়েছি, আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো। তো এখন সমস্ত সেট আপ খোলা হচ্ছে এই মুহূর্তে, তো ওটার ভিডিও দিচ্ছি। তো কে সেট আপ কেমন বাজিয়েছে ওটা বলবো। এটা হচ্ছে বি মিউজিক, তো দেখতেই পাচ্ছ লাইন খোলা চলছে। সব তার টার গোছানো হয়ে গেছে। বি মিউজিকের ফ্যান্সরা কমেন্ট করে জানাও তোমাদের যদি সেট আপটা ভালো লেগে থাকে। ডিজি লাইন টেন সব কিছু কমপ্লিট খোলা হয়ে গেছে। তো এরপরে টাইটানিক মিউজিক সেম, লাইট টাইট সব কিছুই খোলা হয়ে গেছে। তো এটা অযোধ্যাপুর চলে যাচ্ছে, তো অযোধ্যাপুর স্ট্যান্ডে গিয়ে তাদের সেখানে খোলা হবে। তো সব লাইট টাইট একদম এখন জোড়া আছে, লাইন খোলা হয়নি, সম্ভবত আবার বাজবে, বাজতে বাজতে বেরিয়ে যাবে। তো বাজার সম্ভাবনা আছে কারণ কোনো কিছু খোলা হয়নি। তো সব কিছুই একদম লাইন টাইন জোড়া আছে। তো এটা অযোধ্যাপুর, এই প্রতিমাটা অযোধ্যাপুরে বসানো হবে, তো চলে যাচ্ছে। সামনে চলছে প্রিন্স মিউজিকের খোলা চলছে, প্রিন্স মিউজিক মুকুন্দপুর। কোন প্রতিযোগিতা সামান্য মাত্র আমরা বিসর্জন করতে এসছে অন্য কোথাও করতে করেন এবং তো চলো। রাস্তার উপরে ছিল টাইটানিক মিউজিক, বি মিউজিক আর প্রিন্স মিউজিক দেখিয়ে দিলাম। ভেতরে আছে রকস্টার, আইলা, আরদাস, বর্মন মিউজিক, সোনা সাউন্ড। যেটার ফ্যান হবে ওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো মাঠের মধ্যে সবার সব সেট আপ ঢোকার মতো জায়গা হয়নি, বিশেষ করে পপ বেসগুলোর, কারণ এত বড় বড় সেট আপ, রাস্তাটাই ছোট। তো এটা চলছে আইলা মিউজিকে। এদিকে আছে রোল্যান্ড মিউজিকের সেট আপের মালপত্র, ওখানে এটা আইলা মিউজিকের, তো আইলা মিউজিকের সেট আপ খোলা চলছে। এটা হচ্ছে বর্মন মিউজিকের, বর্মন মিউজিকের ফ্যান্সরা একবার কমেন্ট বক্সে ঝড় তুলে দাও। তো তোমাদের জন্য সারা রাত জেগে ভিডিও করা। সেম রকম ভিডিও আমি ভবানী চক্র করেছিলাম, তোমরা খুব ভালো রেসপন্স দিয়েছিলে, তো এই ভিডিওটাও ভালো রেসপন্স দাও তোমরা। তো সন্তোষী মিউজিক কালকে খুব ভালো রেজাল্ট হয়েছিল, আরদাস, এই আরদাসের এই মডেলটা অনেক ভালো রেজাল্ট, ওর মনস্টারের থেকে বেটার রেজাল্ট আছে। যদি তোমরা কেউ মনস্টার বেসের ফ্যান হও, তো যেটা সত্যি সেটাই বললাম যতটা আমার মনে হয়, তো রকস্টার মিউজিক আর বর্মন মিউজিক দুটোই সেম সেম সেট আপ, তো দুটো রেজাল্ট একদম সুপার। আর তখন কম্পিটিশান চলছিল। তো রোল্যান্ড মিউজিক সমস্ত প্রথম থেকে দশম অবধি সমস্ত প্রাইজের ডোনার হচ্ছে আরসিএন সঞ্জীবন হসপিটাল কাঁথি। তো ওটা হচ্ছে আরসিএন সঞ্জীবন হসপিটাল কাঁথি।
তো বন্ধুরা তোমাদের কিছু কথা বলে দিই, তো খুব শীঘ্রই প্রিন্স মিউজিক আর শুভদীপ মিউজিকের পপ বেস আসতে চলেছে খুব শীঘ্রই। তো তোমরা যারা শুভদীপ এবং প্রিন্সের ফ্যান অবশ্যই কমেন্ট করে জানাও কারা কারা আগ্রহী ওদের পপ বেস দেখার জন্য। তো রিয়া লাইট লাইটের বাকি সব লাইটগুলো খোলা হয়ে গেছে। তো বন্ধুরা সমস্ত সেটআপের রেজাল্ট সুপার আছে আজকে। তো বিশেষ কোনো আলাদা আমার ফেভারিট সেটআপ নেই এখানে, যেটা বলবো যে ভালো বেজেছে বা এমন নয়, সব সেটআপই দারুণ বাজিয়েছে এবং সব সেটআপ একদম নেক টু নেক ফাইট করেছে। তো এটা রকস্টার মিউজিকের মেশিন সেটআপ। তো দেখো একটা পপ বেস দেখতে 8 বেসের মতো, 8 মিড 9 মিড 8 বেসের মতন সাইজ হয়ে গেছে। তো এটাকে দেখে তোমাদের মনে পড়ছে 8 বেস 8 মিটের মতো বড়, মানে 8 মিট এমন ছিল, 8 বেস এমন ছিল। তো যদি মনে পড়ছে কমেন্ট করে অবশ্যই জানাও। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো আজকের জন্য এতটাই।